প্রতিবারের মতো এইবারও হাজির হয়েছি বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা নিয়ে। বেশ কিছু বদল আছে এইবারের টিআরপি তালিকায়। এক এক করে সব ধারাবাহিকের টিআরপি এবং চ্যানেলগুলির জিআরপি জেনে নেব। তাহলে বেশি দেরি না করে জানা যাক কে কে জিতল এইবারের টিআরপি তালিকায়। এইবারও সবার সেরা মোহর, নতুন টিআরপি 10.4। একইভাবে দ্বিতীয় স্থানে আছে রানী রাসমণি, রেটিং 10.2। খড়কুটো আছে তৃতীয় স্থানে, টিআরপি 10.0। সেরা তিনে কিন্তু বদল নেই। যাই হোক, চতুর্থ স্থানে আছে কৃষ্ণকলি, নতুন টিআরপি 9.3। এবং পঞ্চম স্থানে যৌথভাবে আছে শ্রীময়ী এবং সাঁঝের বাতি, যাদের রেটিং 8.9। ষষ্ঠ স্থানে যমুনা ঢাকি আছে, যার রেটিং 8.8। আলোছায়া আছে সপ্তম স্থানে, যার টিআরপি 7.1। অষ্টম স্থানে এই সপ্তাহে আছে ভাগ্যলক্ষ্মী, রেটিং 7.0। এবং নবম স্থানে আছে দুটি সিরিয়াল, জীবনসাথী এবং মহাপীর তারাপীঠ, যাদের টিআরপি 6.1। অন্যদিকে এইবারে দশম স্থানে চলে গেল কি করে বলবো তোমায়, রেটিং 6.0। তাহলে সেরা দশে কারা কারা আছে দেখা গেল। এইবার জানা যাক বাকিদের কি অবস্থা। এরপর আছে তিতলি 5.8, প্রথমা কাদম্বিনী 5.7, ফিরকি ও কোড়া পাখি 5.3, ক্ষীরের পুতুল 4.8, সৌদামিনী সংসার 4.0, ওগো নিরুপমা 3.5, পাণ্ডব গোয়েন্দা 3.2, কে আপন কে পর 2.5, ধ্রুবতারা 2.2, গোয়েন্দা গিন্নি 1.9। এই সপ্তাহের জিআরপিতে এগিয়ে আছে স্টার জলসা, রেটিং 656। তারপর আছে জি বাংলা, রেটিং 640। এইবারের রিয়েলিটি শোগুলি টিআরপি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এতগুলি সিরিয়ালের মধ্যে তোমার প্রিয় সিরিয়ালের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।